নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় কলেজে অধ্যাপকের উস্কানিমূলক মন্তব্য, আন্দোলনে কর্মচারীরা। কাছাড়ে প্রতারণার জাল মিরাট পর্যন্ত বিস্তৃত, জালালপুরে ধৃত দুই প্রতারক। বরাকের প্রতি বৈষম্যের প্রতিবাদ, 15 আসনে লড়ার ঘোষণা সুবর্ণখণ্ডের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দচন্দ্র ঘোষের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে আন্দোলনে নামলেন কলেজের অশিক্ষক কর্মচারীরা। বুধবার থেকে তারা অনির্দিষ্টকালীন অবস্থান ধর্মঘটে বসেছেন। তারা জানান, অধ্যাপক আনন্দ হোয়াটসঅ্যাপে গ্রুপে উস্কানিমূলক মন্তব্য করে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এ নিয়ে কলেজের অশিক্ষক কর্মচারীরা তাঁর কাছে স্পষ্টীকরণ চাইলে আনন্দচন্দ্র ঘোষ নাকি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এছাড়াও বিগত দিনে আনন্দচন্দ্র ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ্যে এসেছে। একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হিসেবে তাঁর উস্কানিমূলক মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না কলেজের অশিক্ষক কর্মচারীরা। তার উস্কানিমূলক মন্তব্য কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট করার পাশাপাশি কলেজ পড়ুয়া ও কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলে এদিন জানান তারা। না, উনি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে, ওনার নাম হলো আনন্দ শ্রী আনন্দচন্দ্র ঘোষ মহাশয়কে আমরা একটু দেখেছিলাম, ওনার সাথে একটু কথা আছে। উনি কিছু মন্তব্য করেছেন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওটা আমরা জানতে পেরে আমরা হতাশা হয়েছিলাম। তাই ওনাকে আমরা ভাবলাম যে একটু ডাকি, একটু জিজ্ঞেস করি। কিন্তু জিজ্ঞেস করার সময় উনি আমাদের সাথে এমন একটা বাজে ব্যবহার করলেন যেটা আমরা খুবই দুঃখিত, আমরা মর্মাহত। তাই আজ আমরা সবাই মিলে উনার এগেনস্টে প্রতিবাদ। এই রকম শিক্ষক যদি কলেজে থাকে, কলেজের মান সম্মান নিয়ে কথা হবে। তাই উনার ব্যাপারে অনেক আগেও অনেক রকম কথা শুনেছেন আপনারা, জানতে জানেন। কিন্তু উনি কিছু উস্কানিমূলক তথ্য স্টুডেন্টকে দিয়েছেন, এ ব্যাপারেই আমরা উনাকে। তাই এই অধ্যাপককে অতিসত্বর কাছাড় কলেজ থেকে বদলি করা না হলে অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে বলে এদিন সংবাদ মাধ্যমে জানান কর্মচারীরা। অন্যথায় আমরা যেভাবে আন্দোলনে আছি, আমরা কোনো কাজে, আমরা এখানে নন টিচিং এমপ্লয়িজ সুইপার থেকে ধরে হেড অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত আমাদের এখানে বসে আছি, আমরা কেউ কোনো কাজ করব না। অফিসে আসব, কিন্তু কলেজের কোনো কাজ আমরা করব না। এটা কবে পর্যন্ত, যতদিন পর্যন্ত এটার কোনো বিচার না হয়। সুদূর মিরাট থেকে এসে বরাক উপত্যকায় প্রতারণার জাল বিছিয়েছিল দুই প্রতারক, কিন্তু বিধি বাম, নিজেদের অসাবধানতায় জালালপুর কুশিয়ারকুলে ধরা পড়ল তারা। বুধবার সকাল 10:30 নাগাদ এই দুই প্রতারক কুশিয়ারকুলে একটি জুয়েলারিতে সোনার চেইন বন্ধক রাখতে চায়। জুয়েলারির মালিক তা পরীক্ষা করে দেখেন নকল চেইনের উপর সোনার প্রলেপ দেওয়া। তখন তিনি উপস্থিত বুথে খরচ করে মুহূর্তে একজনকে আটক করতে সক্ষম হন, কিন্তু অন্যজন পালিয়ে যায়। পরে পাকড়া করা লোকটিকে দিয়ে ফোন করালে ধরা দেয় দ্বিতীয় জন। ধৃত প্রতারকের নাম আস মোহাম্মদ ও ইসমত আলী। সঙ্গে সঙ্গে তাদের জুয়েলারির ভেতর দেওয়া হয় উত্তম মধ্যম। বেদম মারপিটের পর তারা জানায় মিরাট থেকে তারা দুজন এসেছে। তাদের কাছে আরো দুটি নকল চেইন পাওয়া যায়, ছিল একটি সুইফট গাড়ির চাবি। গাড়িটি সামান্য দূরে রেখে তারা প্রতারণার কাজে লাগে। পরে অবশ্য দুজনই ক্ষমা প্রার্থনা করে। প্রতারক ধরা পড়ার পর গুমরা পুলিশকে অবহিত করা হলে দুপুর 12:45 নাগাদ তাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এইখানে আইসে জালালপুর, বাড়ি হলো মিরাট, মিরাটে বাড়ি। এইখানে আর্মি সাজিয়ে আইসে, আর্মি সাজিয়ে আইসে আইয়ারি। এখানে ওই চেইনটা বন্ধক দিত, কিন্তু আসলে এটা সোনার চেইন নয়। এবং এইটা চেইনটা সোনার কইয়া
তার কাছে ডুপ্লিকেট বিল বানাই ডুপ্লিকেট বিল আছে এখানে যে এই সেন্টারে বানাইছে কইরি আর তার বাড়িতে তার বউ বিমার অসুস্থ যার লাগি টাকার প্রয়োজন বন্ধক দিব বিক্রি করতাম না বিক্রি করতাম না বন্ধক দিব বন্ধক দিব পরে আবার নিয়ে দেখি আবার হলমার্ক মারা আছে হ্যাঁ হলমার্ক এটার মধ্যে মারা আছে এখানে দেখছে পরীক্ষা করিয়ে দেখছে অনেক মানুষ ঠকাইতেছে মানুষে অসহায় মানুষে ঠকাইতেছে এই দেখুন আস মোহাম্মদ তার নাম কে আস মোহাম্মদ এ তুলে কে কে শুনে গেছে না সচ বল অভিভাবকহীন বরাকের বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে এবার সরব হল আঞ্চলিক দল সুবর্ণখণ্ড রাষ্ট্র সমিতি। বরাকের 15টি আসনে এবার দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান দলের কর্মকর্তারা। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শক্তিশালী দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে আসন্ন নির্বাচনে বরাকের 15টি আসনে দলীয় প্রার্থীদের জিতিয়ে আনার দাবি করেন তারা। দলীয় নেতৃবৃন্দ জানান, উপত্যকায় বসবাসকারী 50 লক্ষ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ বিভিন্ন রাজনৈতিক দল সহ বর্তমান সরকার, তাই লোকসংখ্যার অনুপাতে বরাকে পৃথক রাজ্য গঠন করাই দলের মূল লক্ষ্য। স্বাধীনতার পর থেকেই বরাকে লুটেপুটে খাচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকা। বেকারদের যেমন চাকরি নেই, তেমনি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত গোটা উপত্যকাবাসী। বর্তমান জনপ্রতিনিধিরাও 50 লক্ষ জনগণকে অবহেলা করে নিজের স্বার্থকে বাস্তব রূপ দিতে উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ তাদের। এমতাবস্থায় অভিভাবকহীন বরাকের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আস্থা হারিয়ে আঞ্চলিক দল গঠন করা হয়েছে বলে জানান তারা। রাজনৈতিক প্রক্রিয়া শুরু করছি, প্রথম এই ইলেকশনে আমরা রাজনৈতিক দলের প্রথম যে পদক্ষেপ সেটা হচ্ছে বরাকে এই এই ইলেকশনে মানে পার্টিসিপেট করি অংশগ্রহণ। আমরা পুরো আশাবাদী, কারণ আমরা আশাবাদী এই ক্ষেত্রে যে আমরা রাজ্যভিত্তিক ভাষাভিত্তিক রাজ্য হইতো, যা সংবিধানে এবং দেশের আইনে আছে। ভাষাভিত্তিক রাজ্য হিসাবে আমরা বাংলা ভাষা এবং বাংলা ভাষার যে এই অঞ্চলে বাংলা ভাষা হিন্দু মুসলমান আমরা আছি। এখন 50 লক্ষ মাঝে 40 লক্ষ মানুষ আমরা আছি। হিন্দু মুসলমান সম্প্রীতি যদি আমরা সম্ভব করতে পারি, আমার স্যার তপুদীর স্যারের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, তাই না কোশ্চেন, হিন্দু মুসলিম যদি আমরা একতা ঐক্য হইতে পারি তাহলে বরাক রাজ্য করা সম্ভব। আমরা এই মন্ত্র নিয়ে এখন জনসাধারণের জানি যে আমরা হিন্দু মুসলিম জনগণের দ্বারা বুথ উঠছে এবং সেই বুথটা লাগাইবার লাগে আমরা চেষ্টা। কাছাড় জেলার আলগাপুর গোবিন্দপুর জিপির প্রাক্তন সভাপতি আব্দুল জমির লস্কর সহ তাঁর সঙ্গীদের দলবদ্ধ আক্রমণে আতঙ্কিত প্রাক্তন শিক্ষক আতর রহমান মজুমদার। বুধবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মজুমদার পাড়া এলপি স্কুলের প্রাক্তন শিক্ষক আতর রহমান মজুমদার জানান, গত রবিবার সকাল 10টা নাগাদ জিপির প্রাক্তন সভাপতি আব্দুল জলিল লস্কর গুন্ডা বাহিনী নিয়ে ধারালো অস্ত্রসহ হঠাৎ তাঁর দোকানে আক্রমণ চালায়। এতে আতাউর রহমান মজুমদারের দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি দাঙ্গাবাজরা নগদ 55,000 টাকা লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে তার পরিবারের লোকেরা প্রতিবাদ করলে গুন্ডা বাহিনী পরিবার সদস্যের উপরেও আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হন অনেকেই। প্রাণের ভয়ে আতঙ্কিত হয়ে শিক্ষক আতাউর এ মর্মে থানায় মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি বলে জানান তিনি। অসহায় অবস্থায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। রোববারে প্রায় 10টা সাড়ে 10টায় আমরা আলগাপুরের আব্দুল জমিল লস্কর এক্স প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট তার ভাই, ওই হিসাবে তার কিছু জনসাধারণ নিয়ে লাঠি দা অস্ত্র লাঠি এগুলা ঢেরা নিয়ে আমার দোকানে আক্রমণ করছে। তখন
আমরা দোকানদার যারা আমার ছেলেগুলো আসে এটা বড় করিয়া দোকানটা বন্ধ করিয়া বা ঘরে আই গেছিল। ঘরে আই গেলে তারা দোকানে ছাটা ওটা সমস্ত কিছু বাজারে এটা লক্ষ লাগাইছে। তখন আমাদের আমরা ঘরে যারা মেলুক আসলো আমার মিসেস আর পুত্র বধূ তারা গিয়া তারারে এটা একটু সসম্মানে বাধা দিয়েছে বলে এটা তো করা ভালো না। এমত অবস্থায় তারা তারারে দৌড়াইয়া আনিয়া আমার নিজের ঘরের ভিত্তিরে আনিয়া এখানে বলরম ডেকার ইত্যাদি দিয়া দুজন দিয়ে মারামারি করছে, থানা আশ্রা করছে, অপমানিত করছে। ফলে আমরা নিরুপায় হইয়া ওই দিনও সদর থানায় একটা এজার দাখিল করছে এবং এজার দাখিল করিয়া যে সমস্ত সাহায্যী সমস্ত কিছু যেটা প্রয়োজন যেগুলো মেটেরিয়ালস সমস্ত কিছু আমরা ইয়ে আইও জেনেছি তাদের আমরা এটা দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত এই পুলিশ বা এই থানার পক্ষ থেকে যে আসামিগুলা বা যারাগুলার কোনো বিশেষ কোনো কোনো পদক্ষেপ নিছে না। গোটা আসামে পুনরায় স্পেশাল টেটের আবেদন জানালেন সদৌ অসম সংযোগী শিক্ষাকর্মী সংস্থার কাছাড় জেলা সমিতির কর্মকর্তারা। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এই আবেদন জানান তারা। উল্লেখ, গত 28 ফেব্রুয়ারি গোটা রাজ্যে সংযোগী শিক্ষাকর্মীদের স্পেশাল টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট করায় সরকারি সব অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মী নিয়োগ পরীক্ষা সহ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়। ফলে বর্তমানে কিছুটা অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করতে হচ্ছে সংযোগী শিক্ষাকর্মীদের। বুধবার স্থানীয় এক সভাস্থলে সাংবাদিক সম্মেলন করে সংস্থার কাছাড় জেলা সমিতির সম্পাদক লালবাসী দাস বলেন, প্রতিহেবিটেশন বেসিস আমরা মেরিট বেসিস আমরা নিযুক্তি পেয়েছিলাম। তারপরে দেখা 2009 থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে স্কুল আছে সবাইরে কিছু অংশ মানুষরে মানে ছাঁটাই করছে। তখন আমরা সংস্থা মানে অল আসাম বেসিস আমরা সংস্থা গঠন করেছি। তাই সংস্থার কাজ চলে যাচ্ছে যে আমাদের চাকরি পারমানেন্ট করার জন্য 2013 যতগুলো আমাদের সেন্টার ছিল সব ক্লোজ করে দিয়েছে। তারপরে আমরা আরও জোরদারভাবে আন্দোলন লেগেছি। 2017 আমরা যখন আন্দোলন করছি তখন হিমন্ত বিশ্ব শর্মা বলেছে তোমরা টেট ডিএড করতে হবে, ডিএলএড করলে স্পেশাল টেট দিবে, তারপর তোমাদের নিযুক্তি আমরা দেবো। এভাবে আমরা কাজ চলে যাচ্ছি। তারপরে আমরা নিজে ডিএলএড করেছি। ডিএলএড করে আমরা অনেক দিন 2018 আমাদের ডিএলএড কমপ্লিট হয়েছে। অনেক দিন আমরা কাজ করেছি, অনেক দিন অনেক আন্দোলন করেছি, করার পরেও যাচ্ছে কি আমাদের কোনো তো সুরাহ হয়নি বা স্পেশাল টেটের নোটিফিকেশন জারি হয়নি। তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন জঙ্গি আন্দোলন করবো। দিনের আলোতে চলছে অবৈধ কার্যকলাপ কুম্ভা চা বাগানে। এ নিয়ে বার কয়েকবার বাগান ম্যানেজমেন্ট সহ প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। ফলে এলাকায় প্রতিদিনই বাড়ছে অসামাজিক কার্যকলাপ। মঙ্গলবার স্থানীয় মহিলাদের উদ্যোগে ও বিটিপি এবং আশাকর্মীদের সহযোগিতায় এলাকা থেকে জুয়া মদের আড্ডা বন্ধ করে অবৈধ সামগ্রী জব্দ করতে মাঠে নামেন তারা। এদিন জুয়ার আড্ডায় হানা দিয়ে জব্দ করেন জুয়ার দান তারা। উল্লেখ্য, প্রতি মঙ্গলবার কুম্ভা চা বাগানের সাপ্তাহিক বাজার বসে। এতে প্রায় 10টি বাগানের জনগণ কেনাকাটা করতে আসেন এবং বাজারের পাশে প্রতিদিনই চলে অসামাজিক কার্যকলাপ। বিশেষ করে মঙ্গলবারই এর রমরমা বেশি থাকে। এনে এলাকাবাসীদের অনেকেরই নানা সমস্যার মুখোমুখি হতে হয়। ছোট ছোট বাচ্চারা স্কুলে না গিয়ে জড়িয়ে পড়ছে এসব অসামাজিক কার্যকলাপে। এতে সামিল হতে করিমগঞ্জ, হাইলাকান্দি ও জিরিবাম থেকে লোকেদের আগমন ঘটে বলে জানা যায় স্থানীয়দের ভাষ্যমতে। মহিলারা মিলে, আশা দিদি, আমরা সবাই মিলে ভাবছি আমরা একটু স্টেপ নিয়ে দেখি, কিছু করতে পারিনি, কিন্তু সবাই মিলে আমরা গেলাম। এই দেখো এইগুলি সব ধরে এনেছি, আর সঙ্গে দাঁড়ানো রয়েছে বিডিপি দাদার আমাদের সাথে সঙ্গে। কিন্তু গিয়ে দেখি আমরা তো এগুলো ধরে এনেছি, এরপরে তো এখন আমরা প্রাণের ভয়ে যাতে একটু ইয়ে পাচ্ছি। ওরা কি ওরা বলছে আমাদেরকে তীর দিয়ে গুলেল দিয়ে আমাদের হত্যা করবে এইভাবে বলছে। কতদিন ধরে খেলাটা চলছে? খেলা তো অনেক দিন ধরেই চলছে, 50-70 বছর। আপনারা আগে থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানাতে করেছি, আর ইয়ে এমএলএ এর কাছে গিয়েছিলাম করেছি, কিন্তু কিছু তো এখনো কিছু কোনো স্টেপ নিল না।
কোন দিন কোন দিন খেলা হয়? প্রত্যেক মঙ্গলবারে তো জমিয়ে খেলা হয়, আর এমনিতে তো ডেইলি সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে? হ্যাঁ। এটা কোন জায়গাতে খেলতে আসে? কোন দিন আসে? ইউর থেকে জিরিবাম, জিরিবাম, হাইলাকান্দি, করিমগঞ্জ। হাইলাকান্দি জেলার ছয় নং জাতীয় সড়কের নিশ্চিন্তপুরে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এতে নিহত একসহ আহত হন আটজন ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক নটায় শ্রমিক বোঝাই সহ মেশিনবাহী ম্যাজিক ট্রাক হাইলাকান্দি থেকে কাটলিছড়ার ধলাই মলাইয়ে একটি বিল্ডিং এর ঢালাইয়ের কাজে রওনা দিয়ে নিশ্চিন্তপুর পৌঁছালে ঠিক সেই সময় পেছন থেকে একটি টিপার ম্যাজিক ট্রাকটিকে সজোরে ধাক্কা মারে। এতে ট্রাকে থাকা ঢালাই মেশিনের সড়কের উপর ছিটিয়ে পড়লে তার নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়েন। এতে মৃত্যু হয় একজনের। খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটিকে উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম দুলু মাল বলে জানায় পুলিশ। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমার হাইলাকান্দির ট্রাফিক ব্যবস্থা অত পর্যন্ত নিম্নস্তর হইছে, আর একটা টুকটুকির কন্ট্রোলিং করার ক্যাপাসিটি তারা এটাই নাই। তারা আমি বাবরঘাট গত একদিন কয়েকদিন আগে বাবরঘাট অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা সাইকেল এবং মোটরসাইকেলে আমি ট্রাফিককে আধা ঘন্টা ফোন করি আমি নিতাম পারছি না। আমি যেহেতু একটা পার্টির জেনারেল সেক্রেটারি ছিলাম এবং একজন এমএলও ক্যান্ডিডেটর ইলেকশন পরিচালনা করিয়ার, আমি প্রার্থিত্ব পরিচালনা আসতে ডিস্ট্রিক্টও করিয়ার, কিন্তু আমি নিজে পারছি না নিতাম। আমার আউটপোস্ট ইনচার্জ সাহেবে তারা ফোন করছেন, তাই নিজে ফোন করিয়া তাই নিজে ফোন করাইছি। এর বাদে ট্রাফিক ব্যবস্থা গেছে এবং বাবরঘাটও আরও মানুষ আরও মরলা, কিন্তু যে কোনো সময় একটা আকস্মিক আরও আরও ঘটনা হওয়ার সম্ভাবনা আসলো। মোটরসাইকেল সড়কের মাঝখানো, সাইকেল মাঝখানো হরারা কোনো মানুষ নাই, মানুষ দমলাইছে, গাড়ি দম লইছে। গতিকে আমার সব জেলাধিপতি এবং পুলিশ আধিকারিক এসপি মহোদয়কে অনুরোধ, যাতে ট্রাফিক ব্যবস্থার গাফিলতির কারণে হাইলাকান্দির এই ঘটনা নগদ নগদ যে ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট আর যাতে না হয়, আর যাতে না হয় আপনারা ব্যবস্থা করুন। ইলেকশনের মহর্ষ যে কোনো সময় আরো বিশাল আকারে মানুষ, আর যেহেতু গণতন্ত্র হইল গিয়া এজ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, মানুষ যদি বাঁচে না তা আজকে আসাম সরকার হোক আর কেন্দ্রশাসিত সরকার হোক, প্রয়োজন নাই তো। স্বামীর হাতে খুন হলো তিন সন্তানের এক গৃহবধূ। পারিবারিক তথ্য মতে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে উধারবন বিধানসভা সমষ্টির অন্তর্গত গোসাইপুর প্রথম খণ্ডের বাসিন্দা প্রয়াত বিষ্ণু উরাংয়ের পুত্র বিকাশ উরাং, বয়স আনুমানিক 30 বছর, অকারণেই তার বছর 25-এর স্ত্রী রিমা উরাংকে অমানবিকভাবে মারধর করে বাড়ির পাশে এক নালায় পুঁতে রাখতে চেষ্টা চালায়। বিষয়টি যখন গ্রামবাসীদের নজরে আসে তখন তারা বিকাশের হাত থেকে রিমাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে উধারবন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সাথে সাথে মৃত্যুঞ্জয় ডেকে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে এ নিয়ে রিমার কাকু উধারবন থানায় একটি মামলা দায়ের করলে বুধবার বিকাশকে পুলিশ গ্রেফতার করে। উল্লেখ্য, বছর সাতেক আগে হিন্দু সনাতন ধর্ম মতে বিয়ে হয় তাদের। তিন সন্তানকে নিয়ে সুখী চলছিল তাদের দাম্পত্য জীবন, কিন্তু গত মঙ্গলবার অকারণে স্বামী স্ত্রীর মধ্যে মারধর শুরু হলে গুরুতরভাবে জখম হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন রিমা। আমার ভাতিজিরা রাত্রে কালকে রাত্রে 12:30 সময় মারধর করিয়া তাদের পিটাপিটি করছে, করিয়া অত্যাচার করছে, খুব খারাপভাবে বিনা দোষে। কে করছে? বিকাশ উরাং। বিকাশ উরাং কে? বিকাশ উরাং রিমার আমার ভাতিজি জামাই রিমার, রিমা উরাং। কে মারধর করছে? মারধর করছে। এরপরে? এরপরে মারধর করার পরে কতক্ষণ কতক্ষণের মধ্যে যেমন কে দিও আশপাশের মানুষের ডাকাডাকি করিয়া আমার ভাই আমার বড় ভাইরে লয়ে গেছে, যে দেখো তোমার ভাতিকে নিয়ে করতে এসে তোমরা মেডিকেল নিয়ে যাওয়া লাগে। 4-5 জন এয়া রাত্রে 12:30 সময় বাইরে নিয়ে গেছে। তারপরে কে পুলিশে, তারপর পুলিশ ইনফর্ম করেছে, পুলিশও গেছে। আর তারপরে 108-এ তারা যেরকমভাবে তারা মারছে, যে একবার মাছ কাদার মধ্যে উঠে রাখছে, কতক্ষণ মারি মারি কাদার দিছে, আবার কাদাতে গিয়ে আবার মারি মারি আনছে, আমি বইয়া তারা মারছে, কইছে আবার মারিয়ে না, আমি কেমন করছি যে মারিয়ে না, আমি কইছে হাতটা ঠিক আছে। এরপরে কি তো হয়েছে? এরপরে ইয়ে তাহলে 108-এ গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে গুনগুন মেডিকেল। কেন গিয়া? এখানে গিয়া তো কতক্ষণ পর ডাক্তার চেক আপ করাইবার সময় আগে মানে করা যাওয়ার সময় তাই মারা গেছে, মারা গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছার কলেজে অধ্যাপকের উস্কানিমূলক মন্তব্য, আন্দোলনে কর্মচারীরা। কাছাড়ে প্রতারণার জাল মিরাট পর্যন্ত বিস্তৃত, জালালপুরে ধৃত 2 প্রতারক।
বরাকের প্রতি বৈষম্যের প্রতিবাদ, 15 আসনে লড়ার ঘোষণা সুবর্ণখণ্ডের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।